আসসালামাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাশরাফিস মম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখানে বসে ভিডিও দেখছেন, আশা করি সুস্থ আছেন, নিরাপদে আছেন। বর্তমানে যে ভয়াবহ পরিস্থিতি, একদিকে করোনার আক্রমণ, অন্যদিকে হচ্ছে ফুড পয়জনিং সবার, তো এই সময় সুস্থ থাকাটাও আল্লাহর অশেষ রহমত যে আমরা যারা সুস্থ আছি এখন পর্যন্ত। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আজকে আমি সেহেরিতে কিছু খেতে পারিনি, তো ছয়টা রোজার মধ্যে আজকেই প্রথম এমনটা হলো। তো সেহেরিতে খেতে পারিনি, উঠতে পারিনি, কালকে রাতে একটু দেরি করে ঘুমিয়েছিলাম তাই। তো উঠে 2 মিনিট সময় ছিল, 2 মিনিটের মধ্যে আমি একটা খেজুর আর যতটা পরিমাণ পেরেছি পানি খেয়েছি। আজকে সারাদিন পানি খেয়েই রোজা রাখবো। তো যেহেতু আমি দেরি করেই উঠে ফেলেছি, ভাবছি আজকে আর ঘুমাবো না। আজকে খুব ভোরেই ছাদে গিয়েছি আর ভোরে ছাদের দৃশ্য অনেক সুন্দর ছিল, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখলাম যে আমার গোলাপ গাছের প্রতিটা ডালে ফুল ফুটে আছে আর সব কিছু মিলে অনেক বেশি ভালো লেগেছে। রোজার শুরু থেকেই একদিনও এত ভোরবেলা উঠতে পারিনি। ভোরবেলা তো প্রতিদিনই উঠি, বাট উঠে বাহিরের পরিবেশ দেখা হয়নি। ভাবলাম আজকে একটু হাঁটতে বেরিয়ে যাই, তো হাঁটতে বের হয়ে অনেক বেশি ভালো লাগলো। লকডাউনের শুরু থেকে আর কোথাও যাওয়া হয়নি বা রোজার শুরু থেকে, দেখা যাচ্ছে কি বাসার কাজগুলো করতে করতেই সময় কেটে যায়। আবার গিয়ে হচ্ছে টায়ার্ড থাকি, যেহেতু রোজা মাঝখানে একটু সময় বের হওয়া যায় না, তাহলে অনেক কাজ পিছিয়ে যায়। অনেকদিন পর বাহিরের যে দৃশ্য, একদম মন কাড়া, মন ছুঁয়ে যায় এমন সবুজ চারদিকে। তো এখন তো ধান খেতে ধান হয়েছে, সোনালি ধান, সে কি অপরূপ সুন্দর। গত বছর আমি 30টা রোজার মধ্যেই সকালে উঠে হেঁটেছি, তারপর 1 ঘন্টা ঘুমিয়েছি। এবছর আজকে প্রথম। পৃথিবীর সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে মশারি টানানো। আলহামদুলিল্লাহ এই 2 বছর আমার মশারি টানাতে হয় না, আমার হাজব্যান্ড মশারি টানায় আর সকালে উঠে মাশরাফি মশারি খোলে। তো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার বাসার সব কাজ করতে ভালো লাগে, আদার্স যত কাজ আছে আমি কোনো কাজে আমার আর কি অনীহা বা আলসেমো আসে না, মশারি টানাতে গেলেই আমার আলসেমো চলে আসে। মাশরাফির বাবার গ্যাসের প্রবলেম হয়েছে, কালকের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে খুলনার একটা ঐতিহ্যবাহী সবজি, যেটা এক্সাক্ট নাম এখন আমি পাইনি, কেউ বলে সেক্সি, কেউ বলে সেসকি, তো যেটাই হোক না কেন, একজন আমার ভিউয়ার্স সে আমাকে বলেছে সে নাকি আমার দাদি। তো দাদির প্রতি অনেক অনেক ভালোবাসা, সে আমাকে যেভাবেই বলেছে আমি ওভাবেই আজকে রান্না করার চেষ্টা করেছি। তো এদিকে টেবিলটা খুবই এলোমেলো ছিল, এলোমেলো ছিল বলতে এখানে আমি একটা বড় ট্রের উপরে অনেক কিছু রেখেছিলাম, যেমন কফির জার, ইসাবগুলের ভুষি, তারপর হচ্ছে তোপমা দানা, 2-4টা গ্লাস, আরও অনেক কিছু। তো এত কিছু রাখলে পরে হয় কি, ইফতারির সময় অনেক তাড়াহুড়ো থাকে, সব কিছু রেডি করার সময় আমার জায়গায় স্বল্পতা হয়, কারণ টেবিলটা আমার ছোট। এই টেবিলটা অনেক আগে কেনা দুইজনের জন্য, তো এখন একটু ছোট হয়ে গিয়েছে, তাই একটু টেবিল থেকে সব কিছু সরিয়ে একটু শর্টকাট জিনিস রাখার চেষ্টা করেছি। আর এই যে আমার সবজির ফাইনাল লুক, আজকে ঝোলঝোল হয়েছে, তো আমার হাজব্যান্ড বলেছে যে আজকে পারফেক্ট হয়েছে। ইফতারিতে আজকে বানাচ্ছি গাজরের জুস। তো হয়েছে কি যে তরমুজের জুস ছাড়া আসলে আমার ইফতারি কমপ্লিট হয় না, কিন্তু বাজারে টোটালি কোনো তরমুজ নাই, কারণ লকডাউনের কারণে যেহেতু সব কিছু বন্ধ, ট্রাক আসতে দেয় না, সে কারণে খেতেও পারিনি। যাক আলহামদুলিল্লাহ, ভাগ্যে থাকলে আবার খাবো। তো আমাদের বাসায় তো কখনো দই আমরা কিনি না, বাসায় বানাই। কালকে রাতে গেস্ট এসেছিল, তারা দই নিয়ে এসেছিল, ভাবলাম আজকে দই দিয়ে লাচ্ছি করি। তো আমি তো মিষ্টি দই খাই না, কি করার, একদিন 2 দিন খেলে আসলে প্রবলেম হয় না। তো এখানে আমি দই দিয়ে দিয়েছি, দইয়ের মধ্যে আমি আইস কিউব দিয়ে দিচ্ছি।
বরফের পরিমাণ কম দিচ্ছি, আমি ঠান্ডা একটু এড়িয়ে চলার চেষ্টা করি, কারণ আমার ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আমি ঠান্ডা ফ্রিজের ঠান্ডাই খেতে পারি না, তারপর তো বরফ, তো এটা ব্লেন্ড করার পরে আর এত ঠান্ডা থাকবে না। তো এর মধ্যে আমি পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি, লেবুর রস দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এই লাচ্ছিটা কিন্তু খেতে অনেক বেশি টেস্ট, একবার ট্রাই করে দেখো, একদম দোকানের মতো টেস্ট পাবে। তো আমি মিষ্টি খাওয়া বাদ দিয়ে দিয়েছি, সে কারণে আমারটায় আর আমি চিনি মিলালাম না। এমনিতেই কিন্তু মিষ্টিদের মধ্যে অনেক চিনি আছে, তাই আর বাড়তি করে চিনি মিশাইনি, বাকিদেরটায় চিনি মিশিয়ে তারপর আবার ব্লেন্ড করে নিয়েছি। এদিকে আমি 4-5 পদের ফ্রুটস কেটে নিয়েছি, আর ইফতারির পর ফ্রুটস কিন্তু এমনি চিবি চিবি খেতে ভালো লাগে না, অলসতা লাগে, তো সে কারণে এখানে আমি ফ্রুট চাট বানিয়েছি। এর রেসিপি কিন্তু আগেও শেয়ার করেছি কিভাবে বানাচ্ছি। আর গাজর, টমেটো, তারপর শসা, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পুদিনা পাতা সব মিলিয়ে ছোলাটা মেখে নিয়েছি, সাথে একটু সরিষার তেল। তো অনেকেই আমাকে কমেন্ট করে, আপনি এত কিছু খেয়েও ওজন কমাতে পারেন না? আসলে আমি ওজন কমাতে পারি, এখন কিন্তু আমার ওজন 3-4 কেজি কমেছে। তবে এই খাবারগুলো যে শুধু আমি ওজন কমানোর জন্য খাই সেটা কিন্তু একদমই না। এই খাবারটা হেলদি, এই খাবারটা খেলে পরে আপনাদের আদার্স যে প্রবলেম, এখনকার সময় গ্যাসের প্রবলেম, এখন তো প্রচুর গরম, ভাজাভুজি খেলে গ্যাসের সমস্যা হতে পারে, হার্টের সমস্যা হতে পারে, প্রেশার বেড়ে যেতে পারে, অনেক ধরনের সমস্যা হতে পারে। তো সবসময় আমাদের উচিত সমস্যা এড়িয়ে চলা। আমরা কিন্তু খাওয়ার জন্য বাঁচি না, আমরা কিন্তু বেঁচে থাকার জন্য খাই। তো খাওয়ার সময় খেয়াল রাখতে হবে কোন খাবারটা হেলদি, কোনটা আনহেলদি। আমার বাসায় কিন্তু বাহিরের প্যাকেট খাবার একদমই আসে না, একদমই আসে না বললে ভুল হবে, কোনো গেস্ট আসলে আসে, আবার মাশরাফি মাঝে মধ্যে চিপস চকলেট এগুলি খেয়ে ফেলে, খেয়ে নেয়, বাচ্চাদের তো আর ওভাবে করে সামলানো যায় না। কিন্তু আমরা আনহেলদি খাওয়া একদমই বন্ধ করে দিয়েছি, সেটা অনেক আগে থেকেই। তো ইফতারি শেষ, ইফতারির পরে টুকিটাকি কাজও গুছিয়ে নিয়েছি, এখন আমি ডিনারের জন্য একটু রান্না করে নিচ্ছি। এখানে আমি চিকেন স্ট্রু বানাবো। তো চিকেন স্ট্রুর একটা রেসিপি কিন্তু আমি আগেও আমার চ্যানেলে শেয়ার করেছি, ডায়েটের জন্য এটা বেস্ট, এর উপরে কোনো হেলদি খাবার হতেই পারে না আমি মনে করি। এখানে আমি সব ধরনের সবজি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ, পটল, আলু, গাজর, বরবটি, একটু কাঁচা পেঁপে নিয়েছি, 2টা পেঁয়াজ আস্ত করে কেটে নিয়েছি, আর 6 পিস চিকেন নিয়েছি। এবারে একটা প্যান গরম করে এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি, এটা আমি ঘিয়ে রান্না করব। তো ঘিয়ের মধ্যে দেওয়ার পরে দারচিনি, এলাচ দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি, এবার চিকেনটা ভেজে নিব। তো পুরো রেসিপি আমার চ্যানেলে অন্য একটা ভিডিও আছে, তো ওইটা তোমরা দেখে নিও, আমি আর ডিটেলসে বললাম না। আমার চ্যানেলের ছোট্ট কিউট একজন ভিউয়ার্স, নাম হচ্ছে শরণ, আমাকে অনেকদিন থেকেই বলছো তোমার নামটা নিতে, তো মামুনি আজকে আমি তোমার নামটা নিয়ে নিলাম। তোমার জন্য অনেক অনেক ভালোবাসা ও আদর রইল, এত ছোট তাও তুমি আমার রান্নাবান্না কাজগুলো দেখো। তো এ কারণেই আসলে আমার চ্যানেলে আমি কোনো সময় কোনো আর কি নেগেটিভ কোনো কিছু শেয়ার করা থেকে বিরত থাকি, কারণ আমি জানি আমার চ্যানেলের যখন অ্যাভারেজ দেখি তখন ওখানে দেখায় যে আমার ওইখানে 13 বছর বয়স থেকে 65+ পর্যন্ত ভিউয়ার্স আছে। সেজন্য আমি একটু সবসময় চেষ্টা করি পজিটিভ জিনিসগুলোই শেয়ার করার জন্য, যাতে কারো মধ্যে নেগেটিভিটি না আসে। রাতের খাবারের জন্য চিকেন স্টু তৈরি হয়ে গিয়েছে, আর এটা দেখতে আমার কাছে ভালোই লাগে, খেতেও আমার কাছে ভালো লাগে। কার কাছে কেমন লেগেছে জানি না, কমেন্ট করে জানিও যে তোমাদের কাছে কেমন লেগেছে। এটা কিন্তু অনেক বেশি হেলদি, এর মধ্যে মশলার পরিমাণ কম ছিল, তেল তো ছিলই না, আর ঘি তো গুড ফ্যাট, সেটা তো তোমরা জানো। তবে যারা প্রথম দিকে ডায়েট করছো তারা আলু বা কাঁচা পেঁপেটা দিতে পারবো, আলু বা গাজর 2টা সবজি অ্যাভয়েড করবে, তোমাদের ইচ্ছে মতো পছন্দ মতো সবজি দিয়ে তোমরা রান্না করতে পারো। এটা অনেক হেলদি, আমার কাছে বেশ ভালো লাগে, আমার টেস্ট আর সবার টেস্ট এক না, কার কাছে কেমন লাগবে জানি না, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি যখন ডায়েট করেছি এর আগে,
আমি দুপুরে খেয়েছি, মাঝে মধ্যে রাতে খেয়েছি, আমি এটা অনেক বেশি খেয়েছি। এই ছিল আমার আজকের ছোট্ট ব্লগ। ভালো লাগা মন্দ লাগা কমেন্ট করে জানিও কেমন লেগেছে তোমাদের কাছে। আর ভালো লাগলে কি করতে হবে, একটা লাইক দিবা আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবা, যাতে আরেকজন আমার ভিডিও দেখার সুযোগ পায়। আবার কথা হবে আরেকটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমাদের সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।